সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি স্মৃতি বানু, সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। শিক্ষার্থী, তোমাদের আজকে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে 3 নম্বর ক্লাসটি অনুষ্ঠিত হচ্ছে। তো আজকে তোমাদের 3 নম্বর ক্লাসে যে অধ্যায়টা পড়ানো হবে সেটা হচ্ছে অধ্যায় 4। আর তোমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহারের কৌশল, অর্থাৎ আমরা স্প্রেডশিট সফটওয়্যারটা কীভাবে ব্যবহার করব এবং এর ভিতরে যে আমরা হিসেব নিকেশের কাজগুলো করব সেটা কীভাবে করব, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। তো প্রথমেই আমরা দেখি যে আমরা কিন্তু এই অধ্যায়ের প্রথম দিকে পড়েছি যে স্প্রেডশিটের ওয়ার্কশিটে গ্রিড কলাম ও সারি থাকে, সারি আকারে থাকে। গ্রিডটা কলাম ও কিন্তু সারি আকারে থাকে। যেরকম এখানে দেখা যাচ্ছে যে এটা এ দিয়ে কিন্তু আমরা কলাম, বি দিয়ে কলাম, সি দিয়ে কলাম, ডি দিয়ে কলামটা হচ্ছে এখানে আমরা নির্দেশ করতেছি, আর রোগুলা কিন্তু 1, 2, 3 এটাতে নির্দেশ করতেছি। এখানে আমি জাস্ট একটা বক্স আকারে দেখিয়েছি। এছাড়া কিন্তু এই যে লেটারগুলো দেওয়া আছে এটা কিন্তু সিরিয়ালি অনেক পর্যন্ত চলে যাবে এবং এই নাম্বারগুলোও কিন্তু সিরিয়ালি অনেক দূর পর্যন্ত যাবে। এটা তোমরা এক্সেল এই পেজটা যদি তোমরা প্র্যাকটিক্যালি করো কম্পিউটার, তাহলে কিন্তু তোমরা এটা দেখতে পাবে। তারপরে দেখো, প্রত্যেকটি কলামের শিরোনাম একটি ইংরেজি বর্ণ দিয়ে এবং প্রতিটি সারি সংখ্যা দিয়ে চিহ্নিত করা থাকে। এর দ্বারা প্রতিটি সেলের ঠিকানা বা রেফারেন্স সুনির্দিষ্ট থাকে। যেমন A2 দিয়ে এ নম্বর কলাম এবং 2 নম্বর রো এর ছেদবিন্দুতে অবস্থানকারী সেলকে নির্দেশ করা হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এখানে একটা উদাহরণ দিয়েছে যে A2, অর্থাৎ আমি কোন সেলকে নির্দেশ করতেছি, আমি কোন সেলে অবস্থান করতেছি। এখানে যদি দেখানো যায় যে এ নম্বর কলাম আর রো হচ্ছে 2 নম্বর, কলামটা হচ্ছে এ নম্বর, তাহলে আমার এই সেলের অবস্থান হচ্ছে A2। আমরা কিন্তু এইভাবেই সেলের অবস্থানগুলো চিহ্নিত করে থাকি, কারণ আমরা এর আগেই পড়েছি যে কলাম এবং রুয়ের সমন্বয়ে যে ছোট ছোট ঘরগুলো তৈরি হয় এই ছোট ছোট ঘরগুলোকে বলা হয় সেল। তাহলে এই প্রত্যেকটা ঘরকে আমরা কিন্তু সেল বলি। তো এই প্রত্যেকটা ঘরের একটা করে রেফারেন্স বা একটা ঠিকানা আছে, সেই ঠিকানাতে বুঝবো আমরা এই 2টা জিনিস দিয়ে। এখানে আমি A2 দেখিয়েছি, যদি আমরা এই ঘরকে চিহ্নিত করতে যাই তাহলে এই ঘরের হচ্ছে যে অবস্থান বা যে হচ্ছে ইয়ে হবে নামটা হবে সেটা হচ্ছে B নম্বর কলাম আর 3 নম্বর রো, তাহলে এই ঘরের নামটা হচ্ছে B3। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা সেলের আমরা হচ্ছে ঘরের অবস্থান বা নাম্বারগুলো বের করে ফেলতে পারি। তো এখন যদি যে কোনো একটি সেলে কার্সার রেখে কিবোর্ড চেপে ইচ্ছামতো আমরা সংখ্যা বা কোনো অক্ষর টাইপ করতে পারবো, শুরু হয়ে গেল তোমার স্প্রেডশিটের ব্যবহার। এখন তুমি চাইলে যে কোনো ঘরে তুমি এখানে যোগ বিয়োগ হিসেব নিকেশ করতে পারো বা হচ্ছে এখানে তুমি কোনো কিছু লিখতেও পারো। কিবোর্ডের আরও কী ব্যবহার করে আমরা কার্সারকে যে কোনো সেলে নিতে পারি? কিবোর্ড দিয়ে যদি আমরা এখানে লেখালেখি করি সেক্ষেত্রে কিবোর্ডে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে কিছু অ্যারো চিহ্ন থাকে, আপার, লোয়ার, রাইট, লেফট, এই 4টা অ্যারো চিহ্ন থাকে। তোমরা যদি মনে করো যে এই ঘরে অবস্থান করো, তাহলে তোমরা যদি হচ্ছে লেফট বাটন চাপো তাহলে অবশ্যই তোমরা লেফটের ঘরে শিফট হবে, রাইট বাটন চাপলে অবশ্যই তোমরা রাইটের ঘরে শিফট হবে, আপারে চাপলে অবশ্যই উপরেরটা আর ডাউনে চাপলে নিচেরটা। তো এইভাবে তোমরা অ্যারো চিহ্ন চেপে চেপেও কিন্তু কিবোর্ডের মাধ্যমে তোমরা বিভিন্ন করে আসা যাওয়া করতে পারো। আর যদি মাউসের মাধ্যমে করতে চাও তাহলে অবশ্যই মাউসের যে তীর চিহ্নটা রয়েছে ওইটা তোমরা যে ঘরে নিয়ে যাবে সেই ঘরে গিয়ে তোমরা জাস্ট একটা ক্লিক করলেই আমরা ওই ঘরে চলে যেতে পারবো। মাউসের ব্যবহারটাই বেশি সহজ। এছাড়া ট্যাব বা এন্টার কি চেপে কার্সরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। এছাড়াও আমরা যদি আরও একটা উপায়ের কথা বলেছি যে তোমরা যদি কিবোর্ডটা দেখো তাহলে দেখবে যে এন্টার বাটন রয়েছে, ট্যাব রয়েছে, এগুলোতে চেপে চেপেও কিন্তু আমরা যে কোনো সেলে চলে যেতে পারি। মাউস ক্লিকের মাধ্যমে সেটা তো বললাম যে কার্সরকে বিভিন্ন সেলে নেওয়া যায়। আমরা কিন্তু এইভাবে সেলের অবস্থান বের করে ফেলতে পারবো এবং আমরা কোন সেলে কাজ করবো সেই সেলগুলোকে নির্দিষ্ট করতে পারবো।
আমরা যদি এক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের হিসেব নিকেশ করতে চাই, যদি আমি এখানে বি ঘরে এবং বি ওয়ান এবং বি টু ঘরে দুইটা সংখ্যা লিখি, এখানে যদি আমি 10 লিখি, এখানে যদি আমি 15 লিখি এবং এই দুইটাতে আমার সংখ্যা লেখা হয়েছে, আমি এখন অ্যান্সারটা দেখব কোথায়। আমার অ্যান্সারটা দেখার ক্ষেত্রে অবশ্যই আমাকে অন্য যে কোনো একটি সেল কিন্তু নির্দিষ্ট করতে হবে। সেই জন্য আমি যদি এই পরের ঘরটাতে অ্যান্সারটা দেখতে চাই, বি থ্রি ঘরে, অবশ্যই এখানে আমাকে মাউস দিয়ে ক্লিক করতে হবে, না হলে আমাকে কিবোর্ডের আরও যে চিহ্নটা সেটা চেপেছে আমাকে এই ঘরে যেতে হবে, এবং এই ঘরে যাওয়ার পরে এখানে আমাকে যোগের সূত্র প্রয়োগ করে আমি কিন্তু এই ঘরে অ্যান্সারটা দেখতে পাবো, বি থ্রি ঘরে অ্যান্সারটা দেখতে পাবো। আমি যদি এই অ্যান্সারটা সি থ্রি ঘরে দেখতে চাই, অবশ্যই আমাকে কার্সরটাকে সি থ্রি ঘরে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে আমাকে কিন্তু এই যোগের সূত্রটা এখানে ঠিক মতো লিখতে হবে, যেহেতু এই সংখ্যা দুটা বি ওয়ানে অবস্থান করছে এবং বি টুতে অবস্থান করছে। অবশ্যই এই দুটার অবস্থান এখানে আমাকে উল্লেখ করে দিতে হবে, বি ওয়ান অ্যান্ড বি টু এখানে আমি উল্লেখ করে দিলে আমি উত্তরটা কিন্তু এই ঘরে পেয়ে যাব। তো যোগ বিয়োগের যে হিসেব নিকেশ এটা আমরা অবশ্যই পরবর্তী কোনো ক্লাসে শিখব। আজকে শুধু আমরা শিখলাম যে কীভাবে আমরা সেলের অবস্থান বের করতে পারি এবং বিভিন্ন সেলের কার্সরকে নিয়ে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করতে পারি। শিক্ষার্থীরা, আজকে তোমাদের কিন্তু ক্লাস এতটুকুই ছিল। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে আমরা স্প্রেডশিটে কীভাবে যোগ বিয়োগের কাজগুলো করতে পারবো বা স্প্রেডশিটে আমরা সেলগুলোকে কীভাবে চিহ্নিত করতে পারবো। পরবর্তী কোনো ক্লাসে তোমাদের আবার এখানে হিসেব নিকেশের কাজ করাটা দেখানো হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।